আজকে দেখাবো ক্রমটনের 0.5 হর্স পাওয়ারের একটি মিনি পাম্প। আজকে এই প্রোডাক্টটার আনবক্সিং করব, তার সঙ্গে সঙ্গে প্রোডাক্টটার যা স্পেসিফিকেশন আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ সব বলবো। তো প্রোডাক্টটা দেখো, আমরা জাস্ট বক্সটার চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি। এটা অনলাইন পারচেস করেছি তাই বিল ওর সঙ্গে অ্যাটাচ আছে। দেখো এর ম্যানুফ্যাকচার ইয়ারটাও 2023 আছে, জানুয়ারি মাস। এগুলো আমরা সব বক্স আনবক্সিং করতে করতে একটা স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো দেখো আমি জাস্ট আনবক্সিং করছি, এটা সাইডটা খুলছি এবং তার সঙ্গে আমি দেখিয়ে দিই এটা কি কি রয়েছে। দেখো এটা মডেল নাম্বার মিনি চ্যাম্প প্লাস টু, আর এটা রয়েছে দেখো মিনি চ্যাম্প প্লাস টু। এটার যে পাওয়ার রয়েছে কিলো ওয়ার্ডে মানে 0.37, মানে হচ্ছে তোমার প্রায় 370 ওয়ার্ড এরা কারেন্ট খাবে। এবং এটা 0.5 হর্স পাওয়ার মানে হাফ ঘোড়া। এবং এটাতে দেখো 6 থেকে 21 মানে হেড রেঞ্জ, যেটা 6 থেকে 21 মানে নিচে 6 এবং ওপরে 21 মিটার পর্যন্ত জল সাপ্লাই করতে পারবে। এবং এর ডিসচার্জ রেঞ্জ যেটা আছে 1950 থেকে 450, মানে এটা সর্বোচ্চ 1950 লিটার এক ঘন্টায় জল ভরতে পারবে এবং 450 সর্বনিম্ন। এখানে দেখো এমআরপি রয়েছে 4525, বাট এটা অনলাইন আমি পারচেস করেছি 2900 টাকায়। এবং অনলাইন আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। এবং যদি অনলাইন তোমরা পেমেন্ট করো সেখানে আবার 10% ছাড়ও পাওয়া যায়। এবং 1 বছরের ওয়ারেন্টি রয়েছে প্রোডাক্টটার। আমি জাস্ট এটা বক্সটা ওপেন করে ফেলেছি, এবারে তোমাদের প্রোডাক্টটা আমি দেখিয়ে দিই। দেখো জাস্ট আমি খুললাম, তো প্রোডাক্টটা আমি বক্সের এগুলো সরিয়ে দিই। এবং দেখো এই হচ্ছে মডেলটা, রেড এবং ব্লু কালারের মডেল। এটা আমি তোমাদের তখন দেখিয়েছিলাম, রেড এবং ব্লু কালারই ছিল, সেম কালারই পাঠিয়েছে। প্রথমে দেখছি একটা ফুড ভাল্ভ রয়েছে, ফুড ভাল্ভটা একটা ছোট্ট মতো ফুড ভাল্ভ সাইডে রাখলাম। আর পাম্পটাকে আমরা চাগিয়ে তুলে নিই। পাম্পটাকে দেখো তোলবার জন্য একটা হ্যান্ডেল রয়েছে, ছোট্ট হ্যান্ডেল প্লাস্টিকের, বাট এইটা ধরে কিন্তু এটাকে যদি ক্যারি করি তো পাম্পটা পড়ে গেলে অসুবিধা আছে, কারণ পাম্পটা 5 কেজি ওজন আছে এবং কাস্টার্ড আয়রন আছে। তো সেইভাবে আমাদের ওটাকে ইউজ করতে হবে। এর সঙ্গে আর দেখো আরেকটা কী রয়েছে, একটা ওয়ারেন্টি কার্ড রয়েছে বা ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড একসঙ্গে রয়েছে, ওয়ারেন্টি রেজিস্ট্রেশন আর মিনি চ্যাম্প প্লাস টু। চলো আমরা কার্টুনটাকে সরিয়ে দিই এবং পাম্পটাকে আমরা ভালোভাবে দেখে নিই। দেখো তো পাম্পটাকে নিয়ে নিই, পাম্পটা হয়ে এই হচ্ছে পাম্পটা। দেখো কালারটা বেশ সুন্দর করেছে রেডের সঙ্গে, বাট ওপরের পোর্শনটা প্লাস্টিকে রয়েছে। দেখো আমি দেখাচ্ছি, এই যে ওপরে হ্যান্ডেলটা রয়েছে এবং তার নিচে যে ছোট বক্স রয়েছে পুরোটাই প্লাস্টিকে রয়েছে। পাম্পটার গায়ে কিছু লেভেল আছে, চলো লেভেলগুলো একটু দেখে নিই। দেখো এখানে আছে সাথী এবং কিছু টোল ফ্রি নাম্বার, আরে আছে কিছু ইনস্ট্রাকশন, এখানে রয়েছে কিউআর কোড এবং এখানে টেস্টেড পাস, এখানে এই সমস্ত লেভেল কিছু রয়েছে থার্মাল। আর এই পাশে দেখো এই দিকটা রয়েছে এটা হ্যান্ডেলটা, তবে এইটা ধরে তোমরা ক্যারি করবে না, কারণ ইনকেস যদি পড়ে যায়, এত হেভি ওয়েট তো 5 কেজি ওজন নষ্ট হয়ে যেতে পারে। আর একটা ছোট্ট একটা ওয়্যার দিয়েছে, তবে ওয়্যারটা এখান থেকে জুড়ে বাড়িয়ে নিতে হবে কারণ খুবই ছোট্ট তার। আর এই দিকটায় কী রয়েছে, এখানে কিছু লেভেল রয়েছে এমবোস করা লেভেল, ব্র্যান্ডেড ইনস্ট্রাকশন। আর এটা দেখো পুরোটাই কাস্টার্ড লোহা, কাস্টার্ড আয়রনে বানানো আছে। আর এই পাশে যেটা রয়েছে পাশের পোর্শনটা, এই দিকটা দেখো যেদিকটাতে ফ্যান রয়েছে, হ্যাঁ এটা প্লাস্টিকের রয়েছে, প্লাস্টিক হ্যান্ডেল আগেই বলে দিয়েছে, এটা প্লাস্টিক হ্যান্ডেল আছে, খুব হেভি না। আর ওর বডিটা প্লাস্টিকের রয়েছে। আর এখানে দেখো ছেদ করা আছে দুটো চারটে, তো এই ছেদগুলোই টুলু পাম্পটাকে বসাতে হবে। ধরো একটা বোর্ডের ওপরে একটা স্কোয়ার শেপের বোর্ড নেবে, তার ওপরে এটাকে ফাস্টনার মানে স্ক্রু দিয়ে বসাতে হবে। আর এখানে কিছু লেভেল আছে, দেখো এই যে কুশন কিছু লেভেল করে দিয়েছে, আর এখানে ক্রম্পটনের থেকে কিছু ইনস্ট্রাকশান দিয়েছে, যেগুলো আমি বললাম যে কতটা কারেন্ট খাবে, কতটা ওয়াটার তুলতে পারবে, কতটা কী করতে হবে, সে সমস্ত ইনস্ট্রাকশান এখানে রয়েছে। চলো এইগুলো দেখে নেবে, ভিডিওতে আমি তো দেখিয়ে দিচ্ছি, তাও দেখে নেবে। মেড ইন ইন্ডিয়া আছে, আর এমবোস কোড এখানে, প্যাকেজ যে পাম্পের নাম্বার আছে সে নাম্বারটা এখানে বসানো আছে। আর এখানে দেখো হচ্ছে দুটো করে চারটে ছেদ, এটা বলে দিলাম এগুলো। আর এই এই জায়গায় যে ছেদগুলো আছে এখানে তোমার হচ্ছে কিনতে হবে, ইনার এটা আউটার আর এটা হচ্ছে ইনার, এইগুলো তোমাদের আলাদা কিনে নিতে হবে, তবে এগুলো মেটালেরই কিনবে।
মেটালের কিনলেই বেটার হয়, 0.5 হর্স পাওয়ারের দোকানে গিয়ে বললেই ওরা দিয়ে দেবে। তো ইনলেট এবং আউটলেট এই দুটো আছে। আর এর তো ভেতরে দেখো আমাদের চেক ভালভটা দেখা যাচ্ছে, ছোট্ট একটা চেক ভালভ আছে ব্র্যান্ডের, সেটা দেখা যাচ্ছে। তো যাই হোক, আর এই দিকটা দেখো ফ্যানের ব্যাপার আছে, এই দিকটা থেকে হাওয়াটা পাস হবে মোটরটাকে ঠান্ডা করবার জন্য। আর মোটরটা সাইলেন্ট আছে, কারণ স্পেসিফিকেশনে দেখাইছিল যে এটা সাইলেন্ট মোটর আছে, খুবই আওয়াজটাও খুব কম হবে, কিছু কিছু মোটরে খুব আওয়াজ করে। আর এইদিকে দেখো ক্রম্পটনের ব্র্যান্ডেড এম্বোস করা স্টিকার রয়েছে, স্ট্যাম্প করা রয়েছে। এই হচ্ছে প্রোডাক্টটা। তো এই প্রোডাক্টটা মোটামুটি আমি দেখিয়ে দিলাম, যদি কোনো আরও কিছু জানবার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি অ্যান্সার করে দেবো যতটা পারবো। আমি এই মোটরটার ব্যাপারে আরও ইনস্ট্রাকশান আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো, তোমাদের প্রশ্নের উপরে ডিপেন্ড করছে। আর মোটামুটি আমি দেখিয়ে দিলাম। আর এই মোটরটা দেখো দেখতে ঠিক ভিউ এই রকম, এটা হচ্ছে এই দিক থেকে, এবং এর সাইডটা দেখো অপর সাইড থেকেও আমি দেখিয়ে দিচ্ছি। তো আরও কিছু যদি জানার থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।